গুড মর্নিং ভিউয়ার্স, ফ্যামিলি এ টু জেড এর চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা। আজকে আমার ছেলে রান্না করছে, দেখো আজকে প্রথম ফার্স্ট টাইম। কালকে চিকেন পকোড়া খাইয়েছে, আজকে করছে আলু দিয়ে সবজি, সাথে সাথে কি এটা সাথে লুচি। এই পুরো রান্না তুমি কোথা থেকে শিখেছো? ইউটিউব। হঠাৎ করে তোমার এই সব? চলে যাচ্ছি তো কলকাতায় পরের বছর, তার জন্য মা বলেছে আগে থেকে সব শিখে রাখতে, নাহলে পরবর্তীতে অসুবিধা হতে পারে। তার জন্য তুমি রান্না শিখছো? মানে ও কিন্তু পুরোটাই নিজে নিজে করছে, আমার কোনো হেল্প নেয়নি, ও পুরোটাই ইউটিউব দেখে নিজে নিজে করছে। তার সাথে এই যে নিজে আলু কেটেছে, নিজে পেঁয়াজ কেটেছে, কোথায় পেঁয়াজ, ও হয়ে গেছে, এটা হচ্ছে মিক্সিতে করে ফেলেছে। মানে ও কি রান্না করছে পুরোটাই ওই জানে, আমরা কেউ জানি না, এটা সিক্রেট। সিক্রেটের জন্য কিছুক্ষণ পরে দেখানো হবে ওটা। আসলে ও এতটা লম্বা, আমাকে এইভাবে তুলতে হচ্ছে, ও কিন্তু বেশ লম্বা। দেখি তো একটু দূরে দাঁড়া, আমি তোকে তুলতে পারছি না পুরোটা। দেখো ও কতটা লম্বা বলে আমাকে নিতে, ও আমার কুচিনা ছাড়িয়ে চলে গেছে, আমি কিন্তু এই কুচিনার নিচে থাকি। আমি অর্ক তোর কোথায় পড়ি হাইটে? দেখা জায়গাটা, তার মানে আমি ওর এই বুকের কাছে পড়ি, তাহলে ও আমার থেকে এতটা লম্বা যেন আমাকে ক্যামেরাটা এইভাবে তুলে দেখাতে হচ্ছে। আচ্ছা রান্নাটা সিক্রেট তো, ও জানাবে না কাউকে, তার জন্য আবার একটু পরে ভিডিওটা করছি। তোকে তো দেখে মনে হচ্ছে না তুই ফার্স্ট টাইম বানাচ্ছিস, প্রফেশনাল লাগছে তোকে দেখে। সেটাই বাবা, তুই যে এইগুলো পুরো প্রফেশনালি করেছিস। দিদার কাছ থেকে কিছু গুণ নিয়ে তোমার পপুলারিটি বাড়বে আমার মনোযোগ সহকারে করছিস তো। আবার ট্রেন ট্রাইনি আবার শুরু থেকে। হ্যাঁ ওইটাই ট্রাই নিচ্ছি। দেখে তো মুগ্ধ হয়ে যেতে হচ্ছে। প্রফেশনাল দেখি ধর হচ্ছে লুচি দিতে হতো। রান্না না হওয়ার ফল ভোগ করছে। আজ বাড়িতে রান্না হয়নি তার ফল ভোগ করছে, এই যে বিস্কুট। ঠিক আছে, রান্না না হওয়ার ফল। আজ সকাল থেকে খাবার পেয়েছো কোনো? এটা কার বিস্কুটের? বিশাল চিন্তাধারা, মানে কাউকে বাদ দিচ্ছে না, সবার জন্য করছে। না না, যে যেমন তার তার লুচি সেপ তেমন, তাই তো? বিস্কুটের টাই তো খুললো, হয়েছে একদম পুরো পারফেক্ট গোল দিদি। দেখ পেরেছে 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 পেরেছে
প্রথম বেলুন চাকি ধরেছিস তোকে দেখে বল কেউ বলবে না এই লুচিটা দেখলে ও চুরি ছোটবেলায় সবাই মেয়ে দিয়েছিলাম কিন্তু গুণাগুণ পেয়েছি বুঝলি এই যে খাবার চলে এসেছে আমার ছেলের হাতে রান্না এটা এটা কি আলুর তরকারি দেখি খেয়ে বলবো কেমন হয়েছে ভালোই করেছিস সত্যি ভালো হয়েছে প্রথম লুচি আর তরকারি করেছে সেই সকাল 10টায় রান্নাঘরে ঢুকেছে এখন কটা বাজে সকাল 10টা থেকে 1:15 অবধি রান্না হয়েছে আমাদের লুচি আর তরকারি তরকার পুরোটাই ওই মেখেছে ওই কেটেছে ওই রান্না করেছে কারোর হেল্প নেয়নি কেমন লাগছে আজ প্রথম নিজের হাতে রান্না করে খেতে অভিজ্ঞতাটা কেমন আপনার সারা প্রথম অভিজ্ঞতাটা হচ্ছে আটা একটু জল বেশি দিয়ে ফেলেছিল একটু না অনেকটা জল বেশি দিয়েছে সেটাকে শুধু একটু ঠিক করতে হেল্প নিয়েছে বাদ বাকি ওর আলু কাটা থেকে শুরু করে তরকারি রান্না করা থেকে শুরু করে খেতে দেওয়া অবধি কোনো হেল্প নেয়নি পুরো একা করেছে শুধু দিদি ভেজে দিয়েছে আজকের ভিডিওগুলো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন প্লিজ আর আমি আমার চ্যানেলটার নামটা একটু চেঞ্জ করব কারণ আমার মানে আমি যা যা ফ্যামিলিতে ইয়ে করতে চাইছি নামটার সঙ্গে মনে হয় সুইটেবল হচ্ছে না তার জন্য আমি নামটা চেঞ্জ করে আমি নতুন নাম একটা রাখবো যেহেতু এগুলো সমস্ত আমার ক্রিয়েটেড তাই আমি নামটা একটু আলাদাভাবে করবো তা আপনারা আমার সাথে থাকেন অবশ্যই ভালোবাসা দেবেন অনেক লাইক করবেন কমেন্ট করবেন অ্যান্ড শেয়ার করবেন সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না প্রচুর সাবস্ক্রাইব চাই সবাই সাবস্ক্রাইব করুন প্লিজ ভিডিওটা যেই দেখবেন সেই সাবস্ক্রাইব করবেন আমার ছেলের আজকের অভিজ্ঞতা সেটা আপনাদের সামনে তুলে ধরলাম দেখবেন ভালো লাগলে অবশ্যই কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন এটা আমার সাথে চ্যালেঞ্জ হয়েছিল কারণ যেভাবে ময়দা ইয়ে করেছে আমি ভাবতে পারিনি এটা করবে ঠিক করে কারণ যে তুই যদি পুরোটা রান্না করে আমায় খাওয়াতে পারিস তোকে 100 টাকা প্রাইজ দেবো তো ওটাও জিতেছে তাই তো লুচি আর তরকারি রান্না করে যদি তোমায় খাওয়াতে পারি তাহলে তুমি আমায় 100 টাকা দেবে আর তুমি 100 টাকা জিতেছো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে সকালে আমার ছেলের জলখাবার করা আজকে যেহেতু ছেলে মানুষ অনেকক্ষণ টাইম লেগেছে আমাদের ভিডিওটা আজকে এখানেই রাখছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাপোর্ট করবেন।